বার বার ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মাটি নাই রে, সোনার মাটি নাই রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মাটি নাই রে, সোনার মাটি নাই রে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। ইনশাল্লাহ আমার গজলটির কাজ চলতেছে, সবাই দোয়া করবেন। খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনাদের মাঝে ইনশাল্লাহ গজলটি নিয়ে আসবো। সবাই খাস করে দোয়া করবেন, সবার কাছে দোয়া প্রার্থী। গজলটাই আপনাদের কাছে শোনানোর জন্য লাইভে আসছিলাম। ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি আবারও গজলটা শোনাইতেছি, আপনারা সবাই একটু কমেন্ট করবেন যে গজলটা এরকম কাজ করলে কীরকম হবে, তারপরে আর একটু ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি নিজেই কাজ করতেছি, আমি নিজেই ইনশাল্লাহ কাজ করি। সবাই একটু শুনবেন। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মাটি নাই রে, সোনার মাটি নাই রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি নাই রে, সোনার মাটি নাই রে। ইনশাল্লাহ সবার দোয়া চাই, ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে গজলটা প্রেজেন্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন খাস করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।